আসসালামু আলাইকুম, একে আমাদের স্কুলে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সাথে বিভিন্ন চাকরির পরীক্ষায় এই পাঁচটি অঙ্ক বারবার আসা এই পাঁচটি অঙ্কের শর্টকাট টেকনিক তোমাদের সাথে শেয়ার করব। এই অঙ্কগুলো কিভাবে 2 থেকে 5 সেকেন্ডের ভিতরে এই রেজাল্টগুলো বের করা যায় আজকে সেটি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্রথম 1 নম্বর অঙ্কটি দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে। 2 নম্বর প্রশ্নটি দেখো, খাদ্য অধিদপ্তর 2013 সালে আসছে। 4 নম্বর প্রশ্নটি দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে এবং 5 নম্বর প্রশ্নটি প্রাথমিক পরীক্ষা 2015 সালে আসছে। এই অঙ্কগুলো কিভাবে 2 থেকে 5 সেকেন্ডের ভিতরে করা যায় সেটি তোমাদেরকে আজকে দেখিয়ে দেব। দেখো, কোনো ঘনকের ধার, ঘনক বলতে আমরা বুঝি ঘনকের 6টি, মানে 6টি ধার থাকে। এখানে বলা আছে যে ঘনকের ধার কত সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। একটা ঘনকের 6টি ধার থাকে, ক্ষেত্রফলের বিভিন্ন আয়তক্ষেত্র, ত্রিভুজ ক্ষেত্র, সামান্তরিক ক্ষেত্র, এক এক ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু সূত্র আলাদা আলাদা, কিন্তু ঘনকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ঘনক হচ্ছে 6। যেহেতু 6টি ধার থাকে, তাহলে 6 ইন্টু, মানে ওই ঘনকের ধারটা কত সেন্টিমিটার যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা স্কোয়ার করবা, তাহলে কিন্তু হয়ে যাবে, আর কোনো কিছুই করার দরকার নেই। যেমন 6 ইন্টু 10-এর আমরা স্কোয়ার করলে কত হবে, 100। 6-এর যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে কত হবে, 600। এখানে সঠিক অপশন হচ্ছে তাহলে খ, 600 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, যদি গণকের বলে তাহলে 6 দিবা, এরপর যত সংখ্যাটা থাকবে, মানে গণকের ধার কত সেন্টিমিটার, এত 10, 20, 30 যাই থাকুক না কেন, সেটার স্কোয়ার করলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমি তোমাদেরকে 2 নম্বর প্রশ্নটি দেখো। 2 নম্বর প্রশ্নটি কিন্তু বারবার অনেক পরীক্ষায় কিন্তু আসে যে এই পয়েন্ট দ্বারা, মানে এগুলো ভাগ করতে বলে, গুণ করতে বলে। আজকে এখানে আমি 2টি ভাগ অঙ্ক রেখেছি, কিভাবে শর্টকাট টেকনিকের মাধ্যমে এই ভাগগুলো করা যায় সেটি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, 0.2 ভাগ 0.5 ইকুয়াল কত, এটা খাদ্য অধিদপ্তর 2013 সালে আসছে, আরো বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে। তোমরা ম্যাথগুলো দেখলেই বুঝতে পারছো যে এই ম্যাথগুলো কিরকম পরীক্ষায় আসে, বারবার আসে কিন্তু এই প্রশ্নগুলো। এটা কিভাবে ভাগ করবে, তাহলে প্রথমে এখানে কি আছে, 0.2, এরপরে কি আছে ভাগ 0.05। এগুলো কিভাবে শর্টকাটে করবে আমি একটু দেখিয়ে দিই, তাহলে কিন্তু বুঝতে পারবা। যদি দশমিক ভাগ অথবা গুণ থাকে, সেটা আমরা সমান করার জন্য, মানে এটা অঙ্ক করার জন্য প্রথমে আমরা দেখব দশমিকের পরে কয়টি সংখ্যা আছে। এখানে দেখো, দশমিকের পরে 2টি সংখ্যা আছে, এখানে দশমিকের পরে 1টি সংখ্যা আছে, আমি এখানে 2টি করব, মানে সমান করব, দশমিকের পরে সংখ্যা সমান করব, 0 দিয়ে সমান করব। এরপর দেখো, উভয় পাশে দশমিক দশমিক যদি আমি তুলে দেই, তাহলে এখানে কি থাকে, 0.20 ভাগ এখানে 0.05, তাই না? বাম পাশে শূন্যর কোনো ভ্যালু নেই, তাহলে কি হবে, এখানে হচ্ছে 20 আর এখানে হচ্ছে 5। ঠিক আছে, মানে বাম পাশে শূন্য থাকলে এটার কোনো ভ্যালু নেই, বুঝতে পারছো? তাহলে সহজেই কিন্তু করতে পারবে, এগুলো কিন্তু তোমাকে করতে হবে না, তাহলে বুঝলেই, মানে তুমি দেখলেই বুঝতে পারবে দশমিক পরে যেহেতু 20, এখানে হচ্ছে 5, তাহলে 5 দিয়ে 20-এর ভাগ করো, 4 5 20। এখানে সঠিক অপশন তাহলে ক। ঠিক আছে, এখানে কিন্তু তুমি ম্যাথ গুলো করতে পারবে, এগুলো এভাবে কিন্তু করতে হবে না, কিন্তু বোঝানোর জন্য কিন্তু আমি করতেছি। 2 থেকে 5 সেকেন্ডের ভিতরে কিন্তু এই অঙ্কগুলো তুমি সহজে করতে পারবে। এরপর দেখো, 3 নম্বর প্রশ্নটি একটু দেখো সমাধান করছি, দেখো কিভাবে সহজে করা যায়। এখানে কি আছে, এখানে যদি তুমি মনে করো দশমিকের পরে এখানে 2 ঘর আছে, মানে 2টা সংখ্যা আছে, এখানে 3টি সংখ্যা আছে, তাহলে এটি 3টি সংখ্যা করার জন্য 60 করতে হবে, মানে 60 বানাতে হবে, এখানে হবে 2। 60-কে আমি যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 30। ঠিক আছে, সঠিক অপশন হচ্ছে ক। এটা কিভাবে করবে, মানে আমি এখানে সহজে করলাম, একটু তোমরাও সহজে কিন্তু করতে পারবে, ভাগ 0.002। এখানে দেখো, দশমিকের পর 3টি সংখ্যা, এখানে যদি আমি 3টি সংখ্যা করতে যাই তাহলে একটি শূন্য দিতে হবে, তাহলে এখানে হলো, আমি যদি দশমিক তুলে দেই, এখানে বাম পাশে 0 কোনো ভ্যালু নেই, শূন্য ভ্যালু নেই, তাহলে 60, আর এই পাশে হলো 2, তাহলে 60-কে আমি 2 দ্বারা ভাগ করলে 30। বুঝতে পারছো? এরপর যদি আমি পরে দেখো আরেকটি অঙ্ক করতেছি, 4 নম্বর, 4 নম্বর প্রশ্নটি দেখো, 4 নম্বর প্রশ্নটি এখানে বলা আছে গড় কত। দেখো, 0, 5 ও 7 এর গড় কত, দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে।
এটা যদি এখানে করতে পারবা, মানে গড় করার প্রথমে নিয়ম হলো যে কয়টি সংখ্যা আছে সেই কয়টি সংখ্যা প্রথমে যোগ করবা। এখানে শূন্য আর পাঁচ যদি আমি যোগ করি তাহলে এবার পাঁচ, পাঁচের সাথে সাত যোগ করলে কত হবে? বারো। এখন বারো হলো, দেখো কত হলো, বারো। এখন এখানে কয়টি সংখ্যা যোগ করছি? একটি, দুইটি, তিনটি। তাহলে বারোকে আমরা তিন দ্বারা ভাগ করব, মানে যে কয়টা সংখ্যা যোগ করবো অত দ্বারা ভাগ করবা। তাহলে তিন দ্বারা তিন ছয়, তিন ছেড়া কত হয়? তিন ছেড়া বারো, ঠিক আছে। তাহলে রেজাল্ট হচ্ছে চার। এখানে সঠিক অপশন হচ্ছে গ। এরপর পাঁচ নম্বর প্রশ্নটি দেখো, তিন নয় চার এর চতুর্থ সমানুপাতিক, এটা বলে। চতুর্থ সমানুপাতিক এরকম যদি প্রশ্ন বলা থাকে তাহলে প্রথম দুইটা গুণ, মানে মাঝখানের দুইটি সংখ্যা গুণ করলে যত হয়, প্রথম সংখ্যা দ্বারা সেই সংখ্যাকে ভাগ করলে চতুর্থ সংখ্যা পাওয়া যায়। এটা মনে রাখবা, মাঝখানের দুইটি সংখ্যা যোগ করলে, সরি গুণ করলে যে যে মানটা হয় সেই মানটাকে প্রথম সংখ্যা দ্বারা ভাগ করলে, দেখো চার নং কত হয়, চার নং, চার নং ৩৬, না চার নং ৩৬। এখন দেখো তিন দ্বারা আমি ৩৬কে ভাগ করব, তিন বারং ৩৬, না তিন বারং ৩৬। তাহলে এটা সঠিক অপশন হচ্ছে গ। মানে এখানে চতুর্থ সমানুপাতিক যদি বলে, তৃতীয় সমানুপাতিক বলতে পারে, দ্বিতীয় সমানুপাতিক বলতে পারে, তাহলে এরকম যদি চতুর্থ সমানুপাতিক থাকে তাহলে মাঝখানে দুইটা সংখ্যা কি করবা, গুণ করবা, প্রথম সংখ্যা দ্বারা ভাগ করবা, তাহলে চতুর্থ সমানুপাতিক বের হবে। এরপর তৃতীয় দ্বিতীয় একটা আলাদা নিয়ম আছে, আমি সেই নিয়মগুলো নিয়ে এবং আরো অন্যান্য এরকম শর্টকাট টেকনিকের ভিডিও নিয়ে পরবর্তীতে আমি আরেকটি আরো ভিডিও করব। সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর আরো অন্যান্য যে শর্টকাট টেকনিকের ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো তোমরা প্লেলিস্টে গিয়েও দেখতে পারো, অথবা আই বাটনে দেওয়া থাকবে সেখান থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকের মতো এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।